বিশ্বে আসতে চলেছে ভয়ঙ্কর দুর্ভিক্ষ তিন কোটি মানুষের মৃত্যু হবে এই দুর্ভিক্ষে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে পৃথিবীতে চরম খাদ্য সংকট দেখা দেবে বিশ্বে ক্ষুদায় মরবে কোটি কোটি মানুষ মারাত্মক বিপর্যয়ের মুখে গোটা মানব জাতি। করোনা মহামারীর শুরু থেকেই বরাবর এই হুশারি দিয়ে আসছিল জাতিসংঘ এবার আরও স্পষ্ট করে সতর্ক করল পুরো মানব সমাজকে শুক্রবার জাতিসংঘের খাদ্য অধিদপ্তর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফও এর প্রধানের সেই ঘন বক্তব্যে সে আশঙ্কা অবিলম্বে সাহায্যের হাত না বাড়ালে অন্তত তিন কোটি মানুষের মৃত্যু হবে না খেতে পেরে বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারণ করবে এই দুর্ভিক্ষ ভয়ানক এ পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই বিশ্বের বড় বড় ধনকুবীরদের কাছে হাত পাচ্ছে জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের সাতাশ কোটি মানুষ খাদ্য সংকটের মুখে পড়তে চলেছেন এভাবে চললে এই বছরের শেষেই তেরো কোটি আশি লক্ষ মানুষ খাদ্যভাবের কবলে পড়বে এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি আজ কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি বলেন দুবেলা দুমুঠো খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা এই তিন কোটি মানুষকে বাঁচাতে বছরের অন্তত চারশো কোটি ডলার সাহায্য প্রয়োজন জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান আরও জানান বিশ্বে অন্তত দু হাজার বিলিয়নিয়ার রয়েছেন তাদের মোট ধন সম্পদ বার্ষিক আয় যোগ করলে আট লক্ষ কোটি ডলারও বেশি বিসলি আরও বলেন এই মহামারী পরিস্থিতিতেও অনেকেই কোটি কোটি ডলার কামিয়েছেন কেউ বিপুল অর্থ উপার্জন করতেই পারেন তাতে আমার কিছু বলার নেই কিন্তু মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যের মুখে এমন পরিস্থিতি আমরা অনেকে জীবদ্দশে দেখিনি ডব্লিউএফপির প্রধানের দাবি খুব ভুল নয় গত জুন মাসে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের রিপোর্টে লেখা হয়েছে মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পরে মার্কিন কোটিপতিদের মোট ধন সম্পদ অন্তত উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার আমাজনের মালিক যে বেজুজের কথাই ধরা যায় রিপোর্ট বলছে আঠারো মার্চ আমেরিকায় লকডাউন শুরু হওয়ায় এগারো সপ্তাহের মধ্যেই বেজুসের তিন হাজার ছয়শো বিশ কোটি ডলার ধন বৃদ্ধি পায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগেরও সম্পত্তি বেড়েছে তিন হাজার দশ কোটি ডলার টেসলার সিইও অ্যালন মাস্কের এক হাজার চারশো দশ কোটি ডলারের সম্পদ বৃদ্ধি পেয়েছে বিসলি বলেন যাদের কাছে অগাত আছে এটাই সময় তাদের এগিয়ে আসার এই মুহূর্তে আপনাদের প্রয়োজন সঠিক কাজ করে দেখানোর এটাই সময় ডব্লিউএফপির প্রতিবেদন বলছে কঙ্গতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ নাইজিরায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায় ইয়েমেন আছে তিরিশ লাখ মানুষ এখনও অনাহারে এছাড়াও আরও বিশ লক্ষ মানুষ একবেলা খাবার গ্রহণের সামর্থ্য হারিয়ে ফেলবে শীঘ্রই বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন